নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতু আল কাহফ, এটি কোরআনুল করিমের এমন বিশেষ ফজিলতপূর্ণ একটি সূরা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন মান হাফিযা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। অন্য রেওয়ায়েতে এসেছে মান হাফিযা আশরাল আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সূরা আল কাহফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? দাজ্জাল হলো দুনিয়ার সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার, দাজ্জাল হলো দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনার আগমন হবে, সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারাল কাযযাব। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। দাজ্জাল কিয়ামতের আগে দুনিয়ায় এসে গোটা দুনিয়া ব্যাপী ফিতনা ছড়াবে, গোটা দুনিয়ার ইমানদারদের ইমান কেড়ে নেওয়ার জন্য সে তাণ্ডব চালাবে, গোটা দুনিয়ায় ফিতনা আরম্ভ করবে। ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি বললেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন, তিনি কে? তাহলে সূরা কাহাফে মাইক তো বাবা, মাইকে যদি কাছাকাছি গিয়া বলা লাগে তাহলে মাইক দেওয়ার দরকার আছে? জোরে বলেন, একটু বুঝে শুনে বলবেন, কথা বলবেন। মাইক তো দেওয়া হয় যে একজন বক্তা সে কথা বলবে, তার এই কথাগুলো মাইক ছড়িয়ে দিবে। মাইকের কাজ কি আমি করতাম? জোরে বলেন, মাইকের কাজ তো আমি করতে পারবো না। সেট আপমেন্ট যদি উইক থাকে আমার কিছু করার নাই, আমি তো চিল্লাইতে পারবো না। কারণ চিল্লাইলে তো আমার নিজের হার্টের ক্ষতি হবে, আমার গলার ক্ষতি হবে। এটা করার কোনো দরকার আছে? নিজের উপর কেন আপনি প্রেশার ক্রিয়েট করবেন? আর কোরআনের মাহফিল কি চিল্লা চিল্লির জায়গা? আচ্ছা, তাহলে সূরা কাহাফের ফজিলত আছে না? কি ফজিলত? প্রথম ফজিলত জেনেছি, প্রথম 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত আপনি মুখস্থ করলে আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। প্রথম শিক্ষা, তাহলে আপনারা সবাই চেষ্টা করলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত আপনারা কি মুখস্থ করতে পারবেন না? পারবেন, পারবেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন। এই সূরার আরো ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন মান করা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমুআতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন। নবীজি বলেছেন জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ তিলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের এই দিনগুলো আল্লাহ তার জন্য আলোকিত বানিয়ে দিবে। আল্লাহর নবী আরো বলেছেন মান করা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমুআতি সাতা লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত মাঝখানের জায়গাটুকু নূর দিয়ে ভরে দিবেন। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা। সূরা কাহফ জুমার দিনে যারা তেলাওয়াতের আমল করবে, এই আমলের কারণে কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে এমন একটা নূর দিবেন যে নূরের মাধ্যমে কিয়ামতের সকল পেরেশানি তার দূর হয়ে যাবে। হাদিসের শেষাংশে আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াতের অভ্যাস করবে, গফির লাহু মা বাইনাল জুমুআতাইন, দুই জুমার মধ্যবর্তী সকল সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জুমার দিনে কোন সূরা পড়বেন আপনারা? আপনারা পড়েন তো, যারা এতদিন পড়তেন না আগামী জুমা থেকে আল্লাহ বাঁচালে
আপনারা জুমার দিনে সূরা কাহাফের তিলাওয়াত মিস করবেন না ইনশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেলেও মা বোনদেরকে বলছি জুমার দিনে সূরা কাহাফের তিলাওয়াত আপনারা বাদ দিবেন না, অবশ্যই সূরা কাহাফ তিলাওয়াত করবেন। তাহলে সূরা কাহাফের ফজিলত জেনেছি, প্রথম বা শেষ দশায়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন কে? আবার জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করলে আল্লাহ নূর দিবেন, শুধু তাই নয় দুই জুমার মাঝখানে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, পড়ে সূরা কাহাফ আপনারা পড়বেন, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই সূরা কেন নাজিল হয়েছে? নাজিলের একটা সুন্দর ঘটনা আছে, আপনাদের মনোযোগ আছে তো? এই সূরাটা কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সুন্দর একটি ঘটনা আছে, ঘটনাটা কি আমি বলবো? কোন সময়ে কোন পরিস্থিতিতে এই সূরাটা নাজিল হলো শুনেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে জুলুম নির্যাতন যখন চতুর্দিকে আরম্ভ হয়েছে, নবীজিকে নিয়ে যখন গালিগালাজ ঠাট্টা উপহাস চলছে, এই রকম কঠিন পরিস্থিতিতে সূরা কাহাফ নাজিল হয়েছে। আল্লাহ নবীর কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিলের সূচনা করেছেন 40 বছর বয়স থেকে। জুলে বলেন কত বছর থেকে? 40 বছরের আগ পর্যন্ত মক্কার পরিবেশ ছিল একরকম, আর 40-এর পর যখন থেকে তার উপরে কোরআন নাজিল আরম্ভ হলো পরিবেশ হয়ে গেল ভিন্ন রকম। কোরআন নাজিলের আগ পর্যন্ত নবীজিকে তামাম কাফেররা বিশ্বাস করত, ভালোবাসত, পছন্দ করত। যখন কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো তখন থেকেই নবীজি তাদের কাছে চোখের দুশ্মন হয়ে গেলেন, তারা নবীজিকে পাগল বলা আরম্ভ করলো, নবীজিকে জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, গণক বলল। বুঝলাম না, কোরআন নাজিলের আগ পর্যন্ত ভালো মানুষ, কোরআন নাজিল হওয়ার পরে গালাগালি। আহারে কাফিরেরা মুশরিকেরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যেমন নবীদেরকে গালিগালাজ করেছে, আজকের যুগেও কাফেরদের উত্তরসূরি কোরআন বিরোধীরা এখনো সমাজের চারপাশে আছে। নবীদের উত্তরসূরি আলেম ওলামারা তারাও যখন কোরআন থেকে সত্য কথাগুলো বলে, কোরআন বিরোধীদের উত্তরসূরি বর্তমান জামানার কোরআন বিরোধীগুলো আলেম ওলামাদেরকে বিভিন্ন রকম আজে বাজে গালিগালাজ করে। এই রকম গালিগালাজ ইসলাম বিরোধিতা এটা নতুন বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেই কোরআন আর কোরআনওয়ালাদের সাথে ইসলামের দুশ্মনরা এরকম ব্যবহার করেছে। সুতরাং কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে যত বাধা বিপত্তি অন্তরায় যত কিছুই আসুক না কেন, আমরা এগুলোর পরোয়া করি না। আমরা এক আল্লাহ ছাড়া কোনো জালেমের সামনে কখনো মাথা নত করি না। আমরা ভয় করি কাকে? ওই আল্লাহর পথে চলতে গিয়ে বাধা বিপত্তি আসতে পারে, হুমকি ধামকি জেল জুলুম এমনকি ফাঁসি চলে আসতে পারে, প্রয়োজনে আমি আমার জীবন কুরবানি দিব, তাও জালিমের সামনে জালিমের সাথে আমি কোনো আপোষ করব না। আল্লাহ এই জাতির ঈমান আমাদেরকে দান করো। বলছিলাম কোন পরিস্থিতিতে সূরা কাহাফ নাজিল হচ্ছে। নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করেছেন মাক্কি জিন্দেগির ঠিক মাঝামাঝি সময়ে, গালিগালাজ করে এমনকি সকল প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করেও যখন আল্লাহ নবীর দাওয়াত কার্যক্রমকে ব্যাহত করা যায় না, কাফিররা মিটিংয়ে বসলো, কাফিররা সভা ডাকলো, মিটিংয়ে বসে তারা আলোচনা করছে, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা এত গালিগালাজ করি, তাকে আমরা এত বাধা দেই, তাকে আমরা এত নির্যাতন করি, তারপরেও তাকে দাওয়াত থেকে থামানো যায় না, এই পরিস্থিতিতে এখন কি করা যায়? কাফিরদের কয়েকজন বলল, আচ্ছা সে যে আমাদেরকে বলে, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তার কাছে নাকি আসমানি কিতাবও আসে, নবুয়ত এটা আবার কি, আসমানি কিতাব এটা আবার কি, এগুলো তো আমরা বুঝি না। শুনেছি ইয়াসরিবে মদিনার আগের নাম হলো ইয়াসরিব, শুনেছি ইয়াসরিবে ইহুদি পণ্ডিত আছে, ইহুদি আলেমরা আছে, ইহুদি বংশে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, সুতরাং নবুয়ত এবং আসমানি কিতাবের ব্যাপারে তাদের ধারণা আছে। আমরা এক কাজ করি, আমাদের কিছু রিপ্রেজেন্টেটিভ, আমাদের কিছু প্রতিনিধি তাদের কাছে পাঠাই, তাদের কাছ থেকে বুদ্ধি আনি, দেখি তাদের কাছ থেকে বুদ্ধি আনে হয়তো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাবে। তারা আবার মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল, দুইজন প্রতিনিধিকে তারা পাঠাবে। দুইজনকে তারা পাঠালো, এক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুয়াইত, আরেক কাফিরের নাম হলো নজর বিন হারেস।
এই দুই কাফের ইয়াসরিবে গেল, অর্থাৎ মদিনায় গেল। যাওয়ার পরে ইহুদি পণ্ডিতদের সাথে দেখা করলো, তারা বলল আমরা এসেছি আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য, বুদ্ধি নেওয়ার জন্য। ইহুদিরা বলল কি বিষয়ে বুদ্ধি দরকার, কোন বিষয়ে পরামর্শ দরকার? তখন তারা বলল আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটকাল থেকে তার শৈশবকাল কৈশোরকাল গেল, আমাদের চোখের সামনে সে বড় হয়েছে, হঠাৎ করে সে এখন বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি রিসালত দেওয়া হয়েছে, এখন সে আবার হঠাৎ করে নবী হয়ে কেমনে? আমাদের এলাকার গরিব বংশে গরিবের ঘরে তার জন্ম হলো, এতদিন তো তার মাথা ঠিকঠাক ছিল, হঠাৎ করে সে বলে সে নাকি নবী হয়েছে, হঠাৎ করে সে বলে তার কাছে নাকি আসমানে কিতাব আসে, এটা তো বড় ডেঞ্জারাস বিষয়, আমরা এটা বিশ্বাস করি না, আমরা তাকে বাধা দেই, তার দাওয়া তো আমরা থামাতে পারি না। এখন তোমাদের কাছে এসেছি বুদ্ধি নেওয়ার জন্য, এমন পরিস্থিতিতে আমরা কি করব? ইহুদি পণ্ডিতরা তখন বলল যেহেতু আমাদের কাছে বুদ্ধি নিতে এসেছো, বুদ্ধি দিব পরে, যার ব্যাপারে এসেছো তার ব্যাপারে তথ্য দাও আগে, বলে তো সে লোকটা কেমন। তখন কাফির ওই দুই নেতা বলল মিথ্যা বলেলাম নাই, সত্য কথা হলো তার মতো এত আদর্শবান চরিত্রবান মানুষ আমাদের গোটা মক্কার ভেতরেও নাই। সে যখন কথা বলে জীবনেও মিথ্যা বলে না, সব সময় সত্য কথা বলে, আর তার কথা বলার ভাষা এত সুন্দর, এত সুন্দর শব্দ চয়ন করে মিষ্টভাষী হয়ে বড় চমৎকার করে কথা বলে। সে যখন কথা বলে যে তার কথা শুনে তার কথার প্রেমে পড়ে যায়, এত চমৎকার করে কথা বলে, কথার ভেতরে একটা মায়া আছে, আন্তরিকতা আছে, তার উঠা বসা সুন্দর, চলাফেরা সুন্দর, মুআমালাত মুআশারাত সব দিক থেকে তার চরিত্র অতুলনীয়। কষ্ট পায় মানুষকে কষ্ট দেয় না, দুঃখ পায় কখনো মানুষকে দুঃখ দেয় না, মিথ্যাও বলে না, কখনো কোনো অহেতুক কাজ করে না। এই কথা শুনে ইহুদি পণ্ডিতরা বলল তোমরা যার ব্যাপারে তথ্য দিয়েছ, তার স্বভাব চরিত্র শুনে তো মনে হয় এগুলো কোনো সাধারণ মানুষের চরিত্র নয়, এগুলো হলো পয়গাম্বরীর চরিত্র, আল্লাহু আকবার, এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, আসলে এগুলো পয়গাম্বরেরই চরিত্র। তবে শোনো, যেহেতু পরামর্শ নিতে এসেছো, বুদ্ধি দিতে এসেছো, তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখায়া দেই, এই তিনটা প্রশ্ন গিয়ে তোমরা তাকে করো। এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়ার কোন নবী এবং রাসূল ছাড়া অন্য কেউ জানে না। যদি তোমরা এই তিনটা প্রশ্ন করার পরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে বুঝবা সে সত্যিকার অর্থেই নবী। যদি সে উত্তর দিতে না পারে, বুঝবা ভেজাল আছে। ইহুদিরা তিনটা প্রশ্ন শিখাই দিল, জোরে বলেন কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন গিয়ে করো গুহাবাসী ওই যুবকদের সম্পর্কে, আসহাবে কাহাফ, গুহাবাসী যুবকদের সম্পর্কে প্রশ্ন করো, কেন তারা গুহায় গিয়েছিল, কতজন যুবক গুহায় গেল, কেন গুহায় পাঠানো হলো, কত বছর সেখানে ছিল, আসহাবে কাহাফের পূর্ণাঙ্গ কাহিনী স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত তোমাদেরকে শোনাতে বলো। দুই নম্বর প্রশ্ন তাকে গিয়ে করো রুহ সম্পর্কে, তবে এই ক্ষেত্রে কোন কোন মুফাসসিরগণ দ্বিমত করেছেন, কোন কোন মুফাসসির বলেছেন দুই নম্বর প্রশ্ন ছিল মুসা নবীর সাথে ঘটে যাওয়া খাদির আলাইহিস সালামের সেই তাৎপর্যপূর্ণ ঘটনা। তারা বলল যাও তাকে গিয়ে মুসা এবং খাদির আলাইহিমুস সালামের ব্যাপারে প্রশ্ন করো, ওই ঘটনাটি তোমাদেরকে শোনাতে বলো। তিন নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পূর্ব এবং পশ্চিম গোটা এলাকা আল্লাহ তাকে বিজয় করিয়েছেন, সুবহানাল্লাহ, তার নাম হলো যুলকারনাইন, জোরে বলেন নাম কি? যুলকারনাইনের কাহিনী শোনাতে বলো, যুলকারনাইনের পুরো কাহিনীটা তোমাদেরকে শোনাতে বলো। এই মোট প্রশ্ন হলো কয়টা? জোরে বলেন কয়টা? এবার সেই দুই কাফের প্রতিনিধি মক্কায় আসলো, মক্কায় এসে বাকি কাফেরদেরকে ডাকলো, বাকি কাফেরদেরকে ডেকে বলল তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী কিনা। কাফেররা খুশি হয়ে এবার নবীজির সামনে গেল, নবীজিকে গিয়ে বলল মুহাম্মদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমরা এসেছি
তিনটা প্রশ্ন নিয়ে, এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমরা তোমার উপরে ঈমান আনবো, যদি উত্তর দিতে না পারো বুঝবো এতদিন যা করেছো সব ভণ্ডামি। নবীজি তখন বললেন ঠিক আছে তোমাদের তিনটা প্রশ্ন তোমরা করো। তারা এবার নবীজিকে তিনটা প্রশ্ন করলো, নবীজি প্রশ্নগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না, বললেন ঠিক আছে আজকে চলে যাও তোমাদের তিনটা প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিব। জোরে বলেন কোন দিন? কাফিররা চলে গেল, কাফিররা পরের দিন আসলো। নবীজি ভেবেছিলেন কাফিররা চলে গেলে জিব্রিল আমিন তার কাছে ওহী নিয়ে আসবেন, অথবা রাতের বেলা জিব্রিল আমিন এসে এই তিনটা প্রশ্নের উত্তর জানায় দিবেন, ওহী আসবে আর পরের দিন তিনি কাফিরদেরকে জানায় দিবেন। কিন্তু পরিস্থিতি ঘটে গেল উল্টা, জিব্রিল আমিন আসলেন না, ওহীও নাজিল হলো না, নবীজি উত্তর জানলেন না। দ্বিতীয় দিন কাফিররা এসে হাজির হয়ে গেল, কাফিররা বলল তোমার কথা মতো আজকে এসেছি এবার জবাব দাও। নবীজি চুপচাপ হয়ে গেলেন, বললেন আজকেও উত্তর দিব না আগামীকাল উত্তর দিব। এই কথা শোনার পরে কাফিরদের সন্দেহ এবার বেড়েছে না কমেছে? জোরে বলেন বেড়েছে না কমেছে? একটা আরেকটার কানে কানে ধরা, কাফিররা মুচকি মুচকি হাসে, কয় ঠিক আছে আগামীকাল আসবো। এবার পরের দিন কয় নাম্বার দিন? জোরে বলেন। এই যে বাবা জানরা এদিকে তাকান, ঘটনা চলে যাচ্ছে, পরের দিন কয় নাম্বার দিন? তৃতীয় দিন কাফিররা এসেছে, এসে বলল বলো বলো আজকেও এসেছি। নবীজি তৃতীয় দিনও কোনো জবাব দিলেন না, বললেন আগামীকাল আসো। এবার কাফিরদের সন্দেহ আগের চেয়ে বেড়েছে না কমেছে? চার নাম্বার দিন কাফিররা এসেছে, নবীজি আবার বলেছেন, কারেন্ট আসছে মনে হয় না, অসুবিধা না এটা উনার দোষ না তো, চলে আসছে আলহামদুলিল্লাহ পড়েন। চার নাম্বার দিন কাফিররা আবার এসেছে, নবীজি সেদিনও কোনো উত্তর দিলেন না, কাফিরদের সন্দেহ এবার আগের থেকে বেড়েছে না কমেছে? এই রকম করে চার দিন আর পাঁচ দিন নয়, একটা না 15 দিন চলে গেল। জুড়ে বলেন কয় দিন? 15 দিন পর্যন্ত চলে গেল, নবীজি কোনো জবাব দিতে পারলেন না, কাফিরদের সন্দেহ এখন প্রবল আকার হয়ে গেল, কাফিরদের সন্দেহ বাড়ল না কমল, ওইদিকে নবীজির পেরেশানি বাড়ল না কমল, নবীজির পেরেশানি বাড়ল আর কাফিরদের সন্দেহ। এভাবে করে 15 দিন যখন চলে গেল, গোটা মক্কায় নবীজিকে নিয়ে সমালোচনা তুঙ্গে উঠে গেল, কাফিররা নবীজিকে নিয়ে আজেবাজে কথা বলা আরম্ভ করলো, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। 15 দিন পরে এবার কাফিরদের করা তিনটা প্রশ্নের পূর্ণাঙ্গ জবাব দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলেন, সূরার নাম হলো সূরা আল, তিনটা প্রশ্নের সব জবাব দিয়ে একটা সূরাও দিলেন, আবার জবাব দিতে লেট হলো কয়দিন? আরো জোরে বলেন, কি কারণে জবাব দিতে 15 দিন দেরি হলো সেটাও আল্লাহ এই সূরার ভিতরে জানিয়ে দিলেন। পূর্ণাঙ্গ জবাব দিয়ে আল্লাহ তাআলা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সূরা নাজিল করলেন, আবার 15 দিন কেন লেট হলো সেটাও আল্লাহ সূরার ভিতরে বললেন, কেন দেরি হলো? আল্লাহ বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন দালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আপনি বলতে পারেন না যে আগামীকাল বলব। কি কারণে? জোরে বলেন ইনশাআল্লাহ। বাংলা না আরবি, যার অর্থ কি? ইন মানে ইফ, যদি, শাহ মানে চান, আল্লাহ মানে আল্লাহ, যদি আল্লাহ। বাংলাদেশে কিছু লোক আছে যারা বলে নবী গায়েব জানে, এরা ভালো করে কোরআনও পড়েন নাই, যদি কোরআন পড়তো, নবী যদি সবই জানতেন তাহলে এখানে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে 15 দিন লেট হলো কেন? নবী ততটুকু জানেন, আল্লাহ তাকে যতটুকু জানিয়েছে। ভালো করে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, তাহলে 15 দিন দেরি হয়েছে কি না বলার কারণে? তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে। এজন্য আপনারা এখান থেকে আরেকটা শিক্ষা নেন, আজকের আলোচনা বড় চমৎকার, এটার ভিতরে অনেক শিক্ষা আছে। আপনারা অনেক সময় বলেন দোস্ত আগামীকাল দেখা হবে, না এভাবে না, বলবেন আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। তবে আমাদের দেশে ইনশাআল্লাহর অপব্যবহার হয়। কিভাবে? এই ঈদে আমার দুইটা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ, এটা কি সঠিক ব্যবহার না অপব্যবহার? আগামীকাল জয় বাংলা কনসার্ট হবে ইনশাআল্লাহ, সঠিক ব্যবহার না অপব্যবহার?
আগামীকাল মদের আসর জুয়ার আসরে যাওয়া হবে ইনশাআল্লাহ। সঠিক ব্যবহার না অপব্যবহার, সঠিক জায়গায় সঠিক কাজে বলতে হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে কিছু করব বলবো আমরা জবান দিয়ে বলবো ইনশাআল্লাহ। এখন এই সূরার ভেতরে কয়টা ঘটনার কয়টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে হবে কয়টা? আমি তিনটা প্রশ্নের যে আলোচনা এই সূরার ভেতরে এসেছে এটা হক আদায় করে করতে গেলে এক সপ্তাহ তফসির করা লাগবে, মানে এক সপ্তাহ সময়ও নাই, আমাদের সময় আছে অল্প। এজন্য আজকে সংক্ষেপে আমরা একটা ঘটনা নিয়ে আলোচনা করব, যেই ঘটনা যুবকদের সাথে সম্পর্কিত, যেটাকে বলে আসহাবে কাহাফ। আসহাবে, এটা ছিল প্রথম ঘটনা, প্রথম প্রশ্নের উত্তর। এই উত্তর দিয়ে আল্লাহ কি করেছেন দেখেন আপনারা, সূরা কাহাফের 9 থেকে একদম 26 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে এই বিস্তারিত ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা বলবো, তবে এই ঘটনা শোনার জন্য আপনাদেরকে কমপক্ষে 20 মিনিট দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে গভীর ধ্যানে থাকতে হবে, মনোযোগী থাকতে হবে। পাবেন তো ইনশাআল্লাহ, কারণ এটা বড় আশ্চর্যজনক একটা ঘটনা, এটা বড় ডেঞ্জারাস এবং অস্বাভাবিক একটা ঘটনা যা আমাদের চিন্তা চেতনার বাহিরে। ঘটনাটা শুনতে সবার মনোযোগ থাকবে তো? পিছনে সবার থাকবে তো মনোযোগ? আচ্ছা বলেন তো, ঘটনাটা আশ্চর্যজনক, স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক ঘটনা। এর জন্য আল্লাহ 9 নম্বর আয়াত থেকে কি বলে শুরু করলেন শুনেন, নবীজিকে আল্লাহ বলেন, ও নবী, তারা যে আপনাকে প্রথম প্রশ্নটা করলো, আপনি হয়তো প্রথম প্রশ্ন শুনে ভাবছেন এটা কোনো আশ্চর্যজনক ঘটনা হবে। হ্যাঁ, সত্যিই তা, আসলে এটা একটা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ তাআলা ঘটনাটা শুরু করলেন কেমনে শুনেন, 9 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি হয়তো ধারণা করছেন গুহাবাসী যুবকদের ঘটনা এটা বড় আশ্চর্যজনক ঘটনা হবে, অনবিহা এটা সত্যিকার অর্থে একটা বিস্ময়কর ঘটনা। যে ঘটনাটা তারা আপনার কাছে জানতে চাইল সেই ঘটনা আংশিক নয়, পুরোপুরি বিস্তারিত সত্যভাবে আমি আপনার সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা বললেন, নাহনু নাকসু আলাইকা নাবাহুম বিলহক, সত্য করে সত্যতার সাথে অথেন্টিক ভাবে এই ঘটনা আমি আপনাকে বর্ণনা করছি। অ নবী, তারা যে ঘটনাটা শুনতে চেয়েছে, জানতে চেয়েছে এই ঘটনাটা কাদের ঘটনা, তাদের পরিচয় হলো, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। যাদের ব্যাপারে তারা জানতে চেয়েছে তাদের পরিচয় হলো, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। জুড়ে বলেন, তারা ছিল কয়েকজন যুবক। তাদের পরিচয় হলো, আমানু বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের উপরে। আমাদের রব যিনি, জুড়ে বলেন, তিনি কে? ঘটনাটা ছিল কয়েকজন যুবকের ঘটনা, সেই যুবকগুলো ঈমান এনেছিল তাদের রবের উপরে, আর তাদের ঈমান আনয়নের সিস্টেমটা এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল, যার কারণে ওই ঈমানদার যুবকদের উপর আল্লাহ খুশি হয়ে ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাদের হেদায়াত ঈমান আরো বাড়িয়ে দিয়েছে। ঘটনাটা কি ছিল শুনে নেবান, ঘটনাটা আল্লাহ বিস্তারিত শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, এটা তো ছিল কয়েকজন যুবকের ঘটনা, ওই যুবকগুলো ঈমান এনেছিল, কোন অঞ্চলের যুবক ছিল শুনে নেবা। তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে ঘটনাটা শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আরো প্রায় 450 বছর আগের ঘটনা এটা। কত বছর? 450 বছর আগের ঘটনা এটা। রোমান সাম্রাজ্যভুক্ত, রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের এক জালিম বাদশাহ ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। ওই দাকিয়ানুস বাদশাহ মুশরিক ছিল এবং জালিম ছিল, স্বৈরাচার ছিল। সেই বাদশাহ আইন করেছিল, আমার দেশে কোনো মানুষ একত্ববাদী রবের কোনো ইবাদত করতে পারবে। সে তার রাষ্ট্রের সকল মানুষকে শিরক করতে বাধ্য করত। এখনো দুনিয়াতে দাকিয়ানুসের মতো জালিম বাদশাহ আছে যারা তাদের দেশের জনগণকে জোর করায়া শিরক করতে বাধ্য করে, অপসংস্কৃতি জাতির ঘাড়ে চাপায়া দেয়, এমন শাসক এখন দুনিয়ায় আছে না নাই?
দাকিয়ানুস বাদশার সময়ে সেই রাষ্ট্রে সেই দেশে বছরে একদিন মেলার আয়োজন হতো, উৎসব হতো। কয়দিন কি আয়োজন হতো ওই মেলায়? গোটা দেশের সকল মানুষ, শিশু কিশোর তরুণ যুবক আবাল বৃদ্ধ বনিতা সকল নারী পুরুষ সেখানে হাজির হতো। সেখানে প্রকাশ্যে মূর্তির সামনে মূর্তি পূজা হতো, মূর্তিকে সাজদা দেওয়া হতো, সেখানে শিরক করা হতো, শিরক করতে বাধ্য করা হতো। যখন সেই মেলার দিনে, উৎসবের দিনে সকল মানুষেরা মেলা স্থলে গেল, এই রকম প্যান্ডেল বা শামিয়ানা বিশাল এলাকা, সব মানুষ সেখানে হাজির, হঠাৎ করে সেই মেলা স্থল থেকে, হঠাৎ করে সেই সভাস্থল থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল। জুড়ে বলেন কয়জন যুবক? ওই যুবক দাঁড়িয়ে গিয়ে ওই জায়গা থেকে প্রস্থান করে মেলা স্থল থেকে অদূরে নিকটেই একটা গাছের নিচে গাছের ছায়ায় গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে আরেকজন যুবক সেখান থেকে উঠে ওখানে চলে গেল। এখন হইছে কয়জন? কিছুক্ষণ পরে আরেকজন উঠল, হইল কয়জন? এমন করে মোট সাতজন যুবক মেলা স্থল থেকে উঠে ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। একজন আরেকজন থেকে ডিস্টেন্স মেনটেন করে বসলো, কেউ কাউকে চিনে না, জানে না, কেউ কারো পরিচয় জানে না, এজন্য কেউ কারো সাথে কথা বলে না। এক জায়গায় যদি কয়েকজন মানুষ থাকে বেশিক্ষণ কথা না বলে কি থাকা যায় নাকি? যে ব্যক্তি প্রথম এসেছিল ওই যুবক বাকিদেরকে প্রশ্ন করলো, আচ্ছা ভাই, সব মানুষ তো মেলায় হাজির, তোমরা এখান থেকে চলে আসলে কেন? বাকি ছয় জন উত্তর দিল, আপনি প্রথম আসছেন, আবার আপনি প্রশ্ন করেন, আপনি আগে জবাব দেন, আপনি আসছেন কেন? এবার সেই যুবক ভাবলো, আসলেই তো তাই, আমি যেহেতু প্রথম এসেছি, আমি যদি জবাব না দেই বাকিরাও জবাব দিবে না। এজন্য তিনি সাহস করে বললেন, ভাই আমি আসার কারণ হলো এই মেলা স্থলে প্রকাশ্যে মানুষ মাথা ঝুঁকাচ্ছে, আমার কাছে অবাক লাগলো বিষয়টা, নিজের হাতে এরা মূর্তি বানিয়েছে, তাহলে নিজের হাতে তারা যেটাকে বানিয়েছে এটার খালিক তারা, এটার স্রষ্টা তারা, তো এটার স্রষ্টা তারা হয়ে এটার সামনে তারা মাথা নত করে কেমনে? এটা তো বিবেকের ব্যাপার, ওদের আসলে বিবেক নাই। আমি মনে করি আমার বানানো জিনিস কখনো আমার খুদা আমার মাহবুদ হতে পারে না, বরং আমার মাহবুদ হবেন তিনি, আমি এবং আসমান সমূহ জমিন এবং তামাম বিশ্বকে বানিয়েছেন যিনি, আমার মালিক হলেন। এই জন্য আমি চলে এসেছি, আমি মূর্তির সামনে মাথা ঝুঁকায় নাই। বাকি ছয়জন যুবক এবার বলল, ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে, আমরা তো একই কারণে চলে এসেছি, সুবহানাল্লাহ। এবার সাতজনের ভেতরে বংশের মিল না থাকলেও বলেন তো সাতজনের ভেতরে ইমানের মিল আছে না নাই? এবার আমাকে বলেন তো প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা আছে না নাই? এখানে আমার সামনে এতগুলো ক্যামেরা, কিন্তু ক্যামেরার বাহিরেও এখানে গোপনে গোপনে আছে আরো বহু ক্যামেরা, কিরামান কাতিমিন তো সব জায়গায় আছে, প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা থাকে। তো তারা যে মেলা স্থল থেকে উঠে এসেছে, ওই রাষ্ট্রের বাদশা ছিল ভালো না জালিম? মনে রাখবেন, সকল রাষ্ট্রেরই গোয়েন্দা থাকে, শাসকরা ভালো হোক আর খারাপ হোক, কিন্তু যেই রাষ্ট্রের শাসক বর্গ স্বৈরাচার থাকে, ক্ষমতার ভয়ে এদের গোয়েন্দা বাহিনী আরো বেশি থাকে। দাকিয়ানুস বাদশার গোয়েন্দাদের চক্ষু তারা ফাঁকি দিতে পারে নাই। এই সাতজন যে একটা গাছের ছায়ার নিচে বসে পারস্পরিক কথা বলছে, গোয়েন্দাদের চোখে তা ধরা পড়ে গেছে, গোয়েন্দা সব শুনে ফেলেছে। গোয়েন্দা শোনার পরে সাতজনকে অ্যারেস্ট করলো। শুনতেছেন আপনারা, দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছে। সাতজনকে গ্রেফতার করলো, সাতজনকে ধরে নিয়ে চলে গেল বাদশার সামনে। বাদশা ভালো না জালিম? বাদশাহ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আমার গোয়েন্দা তোমাদের ব্যাপারে যে তথ্য দিয়েছে সেটা সঠিক কিনা? তোমরা নাকি আমার দেশে আমার রাষ্ট্রে, তোমরা নাকি আমার আইন কানুনের তুয়াক্কা না করে, তোমরা নাকি একত্ববাদী রবের ইবাদত আরম্ভ করেছো? এবার যুবকরা জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে, বলেন তো পরিস্থিতিটা সহজ না জটিল, সহজ না কঠিন? বিষয়টা হলো এমন, কোনো বাহিনী না, সরাসরি না হয়েছে কার সামনে? এই যুবকগুলো তখন কি, আপনি আপনি ওখানে থাকলে কি করতেন বলেন? আপনি আপনার জায়গায় আপনি একটু ফিল করেন তো, আপনি থাকলে কি করতেন? কিন্তু সাতজন যুবক, যুবক ভাইরা শোনো, যুবকরা কিভাবে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে, শোনো, যুবকরা ইতিহাস সৃষ্টি করেছে যুগে যুগে। এই সাতজন যুবক
জালিম বাদশার সামনে বলেছে তখন যা শুনেছেন সত্য শুনেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, মনিরামপুরের যুবকেরা শুনেন, জালিম বাদশার সামনে ভয় না পেয়ে জালিমের সামনে সত্য কথা বলা, এটাও একটা জিহাদ। সত্য কথা বলেছে, যুবকগুলো ভয় পেয়েছে, কথা বলেন না কেন? ভয় পেয়েছে। বাদশা কয়, তোদের এত বড় সাহস আমার সামনে, তোরা এত বড় কথা বললি, তোরা যদি বুড়া হইতি এখনই ফালাই দিতাম, মানে এখনই শরীর থেকে মাথাটা ফালাই দিতাম। যেহেতু তোরা যুবক, যুবকদেরকে সবাই টার্গেট করে, দেখবেন যারা নতুন নতুন নেতা হতে চায় সামনে পিছনে ডানে বামে সাঙ্গ পাঙ্গ যুবকদেরকে রাখে। আর যুবক ভাইরা অনেক সময় আবেগে পড়ে কিংবা দুনিয়াবি বৈষয়িক উপাদানের মুখে পড়ে, তারাও অনেক সময় না বুঝে সামনে পিছনে ডানে বামে দেখা যায় অনেক বেঈমান, অনেক ইসলাম বিরোধী লোকদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হয়ে যায়। যুবকদেরকে বলছি, আপনাদের যৌবন কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই, যুবকদের যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দেন। আমিন। তোরা তো যুবক, এজন্য তোদের ব্যাপারে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিলাম না, হয়তো তোরা আবেগে ভুল আবেগের ঠেলায় ভুলবশত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস। তোদেরকে তিন দিন সময় দিলাম, জোরে বলেন কয় দিন? তিন দিন সময় দিলাম, এই তিন দিনের ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। যদি সিদ্ধান্ত পরিবর্তন করো তাহলে জানে বাঁচাবো, আর যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে জায়গায় থাকো তাহলে তোমাদের জীবন আমি কেড়ে নেব। এখন শুনেন, যুবকরা কিচ্ছু বলে নাই, বাদশার দরবার থেকে বের হয়েছে। যুবকরা এবার পারস্পরিক একজন আরেকজনের সাথে কথা বলতেছে, ভাই আমরা তো বিপদে পড়ে গেছি, এখন বাদশার হুকুম মানলে ইমান থাকবে না, না মানলে জীবন থাকবে না, মানলে ইমান থাকবে না, না মানলে জীবন। কি বলেন, পরিস্থিতি সহজ না জটিল? শুনতেছেন আপনারা? জালিম বলেছে, এই আল্লাহর গোলামি ছাড়, না ছাড়লে মাইরা ফেলবো, আর ছাড়লে যুবকদের ইমান থাকে না। কি করবে এখন যুবকরা? যুবকরা মিটিং করে কি করে, ভাই আমরা কি করব? একজন আরেকজনকে জিজ্ঞেস করে। যুবকেরা তখন বলল, আমরা মাত্র সাতজন, একদিকে গোটা রাষ্ট্র হলো আর একদিকে এদের সাথে লড়াই করে আমরা পারবো না, আবার তাদের সামনে মাথা নত করে দিয়ে আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ ইমানও আমরা হারাতে পারবো, ইমানও ছাড়বো না, আবার এদের বিরুদ্ধে এখন মোকাবেলার টাইমও আমাদের আসে নাই, তাহলে আমরা কি করব? তারা সিদ্ধান্ত নিল আমাদের জীবনের চাইতে আমাদের ইমান বড়, সুতরাং আমরা প্রয়োজনে আমাদের এলাকা ছেড়ে চলে যাব, হিজরত করব, তাও আমরা জালিমের সামনে মাথা নত করে ইমান বিক্রি করব। এই সাতজন এবার অজানা গন্তব্যে হাঁটা আরম্ভ করলো। আজও দেখবেন দিন কায়েমের আন্দোলনের জন্য বহু মানুষেরা তার বাড়িতে তার স্ত্রী সন্তানদের সাথে থাকতে পারে না, এলাকায় বছরের পর বছর আসতে পারে না, এগুলো নতুন কোন চিত্র নয়। সূরা কাহাফ পড়বেন তাহলে প্রেরণা পাবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। পূর্বের যুগে অনেক পূর্ববর্তী লোকেরা, ইমানদারেরা বছরের পর বছর তাদের এলাকার বাহিরে থেকেছে, স্বজন ছেড়েছে, ভিটা মাটি ছেড়েছে ইমান ছাড়ে। আল্লাহ এই জাতের ইমান আমাদেরকে দাও। আরো আসতে বলেন আমিন। এই সাতজন এবার হাঁটা আরম্ভ করেছে, জানা গন্তব্যে না অজানা গন্তব্যে। পথ চলছে, হঠাৎ করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে। কি একটা কুকুর! একবার যুবকরা তার কুকুর যায়, কুকুর তারায়, কুকুর যায় না। শেষ পর্যন্ত যুবকরা বলল, মনে হয় এই কুকুরও আমাদের সঙ্গী হতে চায়, এরে তারায় আলাপ নাই, চলো এইটা সহ আমরা নিয়ে যাই। সুবহানাল্লাহ, এই কুকুর সহ তারা রওনা করলো। যেতে যেতে বেশিক্ষণ কি একটানা হাঁটা যায়? কথা বলতে হবে, জোরে বলেন হাঁটা যায়। শোনেন শোনেন, খুব বিস্ময়কর কিছু তথ্য এবার আরম্ভ হবে। ঘটনাটা কিন্তু আগেই বলেছি, আশ্চর্যজনক, আমাদের চিন্তারও বাইরে। মনোযোগ আছে তো সবার? যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে তারা, হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিরাট একটা পর্বতমালার পাশ দিয়ে যাচ্ছে। এই পর্বতমালা একটা গুহা ছিল। তারা বলল, চলো, পথ চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে গেলাম, এই গুহার ভিতরে গিয়ে বিশ্রাম করি।
এবার যুবকেরা কুকুর সহ ওই গুহার ভেতরে ঢুকলো। গুহার ভেতরে যাওয়ার পরে যুবকেরা তখন আল্লাহর কাছে দোয়া করে দুইটা জিনিস চাইলো। জুড়ে বলেন কয়টা জিনিস চাইলো? এই যুবকদের দোয়া আল্লাহর এত ভালো লেগেছে, সূরা কাহাফের 10 নম্বর আয়াতে আল্লাহ যুবকদের দোয়া তুলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইল আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকানু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যিক লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো, যখন যুবকেরা গুহায় ঢুকলো তখন তারা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও। জুড়ে বলেন কি দাও? দুই নম্বরে তারা যে জিনিসটা চাইলো সেটা হলো, ওয়া হাইয়্যিক লানা মিন আমরিনা রশাদা, আমরা অজানা গন্তব্যে পথ চলছি, আমাদের পথ চলা সহজ করে দাও। যুবকেরা গুহায় ঢুকে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাইলো কয়টা জিনিস? এক নম্বরে রহমত। জুড়ে বলেন এক নম্বরে কি? দুই নম্বরে চাইলো তার, আল্লাহ আমাদের কাজ তুমি সহজ করে দাও। আল্লাহ দুইটা দোয়াই কবুল করলেন। সুবহানাল্লাহ, পড়বেন না? কিভাবে কবুল করলেন? প্রথমে তারা চাইছিল কি? এই তো ভুলে যাচ্ছেন আপনারা ঘটনা, কি চাইছিল? আল্লাহ রহমতটা কেমনে দিলেন শুনেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা, আমি দুই কান বন্ধ করে দিয়ে তাদেরকে গুহার ভেতরে কয়েকশো বছরের জন্য ঘুম পাড়িয়ে রাখলাম। শুধু না বুঝে সুবহানাল্লাহ পড়েন না, বুঝে শুনে পড়েন। এরা চাইছে কি? আল্লাহ দিছেন কি? তো রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক? পৃথিবীতে ঘুমের চাইতে বড় রহমত, বড় শান্তি। আর অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সুন্দরী বউ আছে, রাতের বেলা বিছানার এপাশ থেকে ওপাশে যায়, ঘুম নাই। অনেক মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, রাতের বেলা সন্ধ্যার পরে আলু ভর্তা ডাল ভাত খাইয়া বিছানায় গেলেই একদম ঘুমায় যায়, আছে না নাই? ঘুম সুখ শান্তি কার দেওয়া নেই আমল? আর ঘুম পাড়ানোর সিস্টেম কি? আল্লাহ বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম, দুই কান বন্ধ করে ঘুম পাড়িয়েছি। কি বন্ধ করে? আপনারা বলবেন, হুজুর এটা আবার কেমন কথা? শুনেন, এটা বড় সাইন্টিফিক কথা, বড় বিজ্ঞানসম্মত একটি তত্ত্ব এখানে আছে। আমরা যখন ঘুমাই, সবার আগে আমাদের চোখ ঘুমায়। সবার আগে কি ঘুমায়? আবার ঘুম থেকে যখন উঠি, সবার আগে কি উঠে? চোখ জাগে। কিন্তু আমরা যখন ঘুমাই, চক্ষু বন্ধ হলেও দেখবেন কান তখনও ঘুমায়, কান যে ঘুমায় না এটা কেমনে বুঝবেন? দেখেন আপনি ঘুমিয়ে আছেন, 10 মিনিট হয়েছে মাত্র, দেখবেন যদি বিকট আওয়াজ হয়, গ্লাস পড়েছে, ভেঙে গেছে, অথবা বিকট আওয়াজ হয়েছে। সামনে বৈশাখ মাস আসতেছে, দেখবেন রাতে অনেকে ঘুমায়, বজ্রপাত যখন হয়। আপনাদের এলাকায় বজ্রপাতকে আপনারা কি বলেন? বজ্র বাস পড়ছে, ওই নোয়াখালীতে বলে ঠাডা পড়ছে, ঠাডা ঠাডা। আচ্ছা, বাস পড়লে দেখবেন রাতে অনেকে ভয়ে ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এই যে বাস, এই যে আওয়াজটা হলো, শুনছি কি দিয়া? তাইলে আমাদের চোখ ঘুমায়, কান। বিজ্ঞানীরা বলেন, মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয় তখন তার কান নিস্তেজ হয়, আবার যখন ঘুমের থেকে উঠি সবার আগে কি উঠে? জোরে বলেন, কান উঠে। আল্লাহ বলছেন, যুবকেরা তোরা চেয়েছিস রহমত, যা তোদের দুই কান লক করে দিলাম, যাতে কোনো ডিস্টার্ব না হয়, দুই কান লক করে দিয়ে তোদেরকে রহমতের ঘুম পাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুই নাম্বার চেয়েছে আল্লাহ, আমাদের কাজ তুমি সহজ। আল্লাহ এই দোয়াটাও কবুল করছেন। কেমনে কবুল করছেন শুনেন। এরা দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিসের কারণে? ইমানের কারণে। জোরে বলেন, কিসের কারণে? এই দেশের 7 জন লোক, 7 জন যুবক ইমানদার, বাকি সবাই বেঈমান। বাকি সবাই কি বেঈমান? মানে যার ইমান। আল্লাহ বললেন, তোদের দুই নাম্বার দোয়া কবুল করলাম, তোরা ঘুমায় থাক। নোয়াখালীতে বলে তোরা হুতি থাক, ঠিক আছে, তোরা কি কর? হুতি থাক, তোরা ঘুমায় থাক, যাদের কারণে তোরা বের হয়ে আসলি, গোটা দেশের মানুষকে আমি আল্লাহ সাইজ করব, গোটা দেশের মানুষকে আমি আল্লাহ আমার পরিকল্পনার ভিত্তিতে ইমানদার বানায় দিব। সুবহানাল্লাহ। পড়েন, এই যুবকরা ঘুমিয়ে আছে, আর কুকুর কি করেছে? কুকুর
ওই যে আল্লাহ এই সূরায় বলেছেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত, দুই পা ছড়ায় দিয়া কুকুর দুই পা ছড়ায় দিয়া জিহ্বা বের করে কুকুর কি করেছে ওই গুহার মুখের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকদেরকে পাহারা দিয়েছে। এভাবে করে যুবকরা ঘুমিয়ে আছে, যুবকরা এভাবে যে ঘুমাইয়া ঘুমিয়ে আছে কতদিন পর্যন্ত? শুনেন এই সূরাতে আল্লাহ বলছেন ওয়ালাবিসু ফী কাহফিহিম সালাসা মিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ, 309 বছর এভাবে তারা ঘুমের মধ্যেই থাকলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, 309 বছর ধরে ঘুমিয়ে আছে। কেমনে ঘুমাইছে আল্লাহ এই সূরার ভিতরে বলছেন, এই গুহার মুখটা ছিল উত্তর দিকে, সূর্য যখন পূর্ব দিক থেকে সকালে উদিত হতো সূর্যের আলো গুহার ভেতরে ঢুকতো, সূর্য ডুবার সময়ও গুহার ভেতরে আলো ঢুকতো। এখন সূর্যের আলো গায়ে লাগলে কি আরাম করে ঘুমানো যাবে? এজন্য আল্লাহ এই সূরার ভেতরে বলেছেন যুবকেরা যেন আরাম করে ঘুমাতে পারে, এই জন্য এই 309 বছর আমি একটানা সূর্য উঠানোর সময় ডান দিকে কাত করে উঠিয়েছি, আমি আবার সূর্য ডুবানোর সময় আরেক দিকে কাত করে ডুবিয়ে দিয়েছি, যাতে করে যুবকদের ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়। চিত হয়ে শুয়ে থাকলে তারা তো ঘুমিয়েছে মাটিতে, মাটি দেহ খেয়ে ফেলবে। এজন্য আল্লাহ বলেছেন চিত হয়ে শুয়ে থাকার কারণে মাটি যেন তাদের দেহ খেয়ে না ফেলে, এজন্য আমি আল্লাহ তাদেরকে কি করলাম? আল্লাহ তাআলা বলছেন ওয়ানুকাল্লিবুকুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, মাঝে মাঝে যুবকদেরকে আমি ডান কাত করাতাম, আবার মাঝে মাঝে যুবকদেরকে আমি বাম কাত করিয়ে দিতাম। কত বছর ঘুমিয়ে আছে? এবার আসেন মজার জায়গায় চলে আসছে, 309 বছর পরে এবার আল্লাহ হঠাৎ করে একদিন এদেরকে ঘুমের থেকে উঠাইছে। কত বছর পরে? কেউ চুপ থাকবেন না, কত বছর পরে? 309 বছর পরে আল্লাহ এদেরকে ঘুমের থেকে উঠিয়েছেন। এমনি এমনি উঠান নাই, উঠানোর একটা কারণ আছে। এরা যখন 309 বছর পরে ঘুমের থেকে উঠলো, ঘুম থেকে উঠার পরে একটা আরেকটাকে জিজ্ঞেস করছে কামলা বিস্তম, এই কতক্ষণ ঘুমাইছ? এখন একজন বলে কয় লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম, কেউ কয় মনে হয় হাফ ডে, অর্ধেক দিন, কেউ কয় না 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 অর্ধেক দিন না, ঘুমটা সম্ভবত লম্বা হয়েছে, মনে হয় একদিন ঘুমাইছে। কয়দিন? কেউ একদিন, কেউ বলে আধা দিন, কেউ বলে কয়েক ঘন্টা। এভাবে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। মতবিরোধ যখন দেখা দিল, একজন বলে উঠলো বাদ দাও রব্বুকুম আলামু বিমা লাবিসতুম, কেউ জানি না কতক্ষণ ঘুমিয়েছি, জানেন কে? বাদ দাও এগুলো, ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে জোরে বলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবেন হেড অফিসে যান না, হেড অফিস থেকে আসার পরে কেমন লাগে? ক্ষুধা লাগে না? কয় এই তর্ক বন্ধ করো, পেটে ক্ষুধা লাগছে, সবার পকেটে হাত দাও, পকেটে হাত দিয়েছি। তখন তো আর কাগজি মুদ্রা ছিল না, রৌপ্য মুদ্রা ছিল, সবাই পকেটে হাত দিয়ে কিছু রৌপ্য মুদ্রা বের করে একজনের হাতে দিল। তারপরে তাকে বলল ফাবাতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও, যাওয়ার পরে দেখো ফালিয়ানদুর আইয়ুহা আজকা তুআমা, এখান থেকে একটা শিক্ষা নেন। যুবকেরা কি বলতেছে, এই টাকা নিয়ে যাও, যেটা পাও সেটা কিনিও না, কারণ আমরা তো ইমানদার, আমরা এখন যেটা পাওয়া যাবে সেটা খাবো না, বরং যেটা পবিত্র যেটা হালাল সেটা আমরা খাবো। সুবহানাল্লাহ, তার মানে টাকা থাকলেই আপনি ক্যাসিনোতে যেতে পারবেন না, টাকা থাকলেই আপনি আজেবাজে জায়গায় গিয়ে টাকা খরচ করতে পারবেন না, পবিত্র জায়গায় ভালো জায়গায় দিনের পথে পয়সা খরচ করতে হবে। এবার যুবক গেল, এবার যাওয়ার সময় বাকিরা সতর্ক করে দিচ্ছে এই যাচ্ছ ঠিক আছে, কিন্তু ওয়াল্লিয়া তালাত্তাফ ওয়ালা ইউশাইরান বিকুম আহাদা, মুখ ঢেকে যাও, পাইলে কিন্তু খবর আছে, কারণ আমরা কিন্তু পলায়ন করে এসেছি। এখন যে বের হয়েছে, শুনতেছেন তো আপনারা, গুহা থেকে বের হয়ে দেখে কিরে সব দিকে উলট পালট লাগে, আগের মতো কিছু, এই যে আমার দুই বাবা দুই পাশে বসে আছেন, বয়োবৃদ্ধ মানুষ তারা, 40 বছর আগে এই ভোজগাতি যেরকম ছিল এখন কি তেমন আছে? কত পরিবর্তন হয়েছে। এই যুবক গুহা থেকে বের হয়েছে কত বছর পরে, চিন্তা করেন তো কত পরিবর্তন হয়ে গেছে। সে বের হয়ে বলে কিরে এলাকা দেখি নতুন নতুন,
লাগে, কয় বুঝছি মনে হয় ঘুমের থেকে উঠছি দেখে সব এরকম লাগে। একটু সামনে এগিয়ে গেছে, যাওয়ার পরে দেখে মানুষও আগের কোনো মানুষ, কই কি রে আমাদের আগের মানুষ কই, রহিম চাচা করিম চাচা কোথায়, কয় বুঝছি মনে হয় এলাকায় কোনো নতুন এলাকা থেকে মানুষ বেড়াতে আসছে। এই ভাবতে 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 গিয়েছে বাজারে, কোথায় গেছে বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনছে, কিনার পরে মুদ্রা দিয়েছে, কত বছর আগের মুদ্রা জোরে বলেন, এখন 2024 সাল, এখন যদি মনিরামপুর বাজারে অথবা এখানে কুয়াদা বাজার আছে না, এই কুয়াদা বাজারে যদি কেউ বাজার করে তারপরে পাকিস্তান পিরিয়ডের বা ব্রিটিশ পিরিয়ডের মুদ্রা দেয়, মনিরামপুরের কোনো বিক্রেতা দোকানদার মানবে? তো এই লোকটা জিনিসপত্র কিনার পরে মুদ্রা দিয়েছে কত বছর আগে, 309 বছর আগের মুদ্রা দিয়েছে, দিয়ে সে ভালো মানুষের মতো চলে যাচ্ছে, দোকানদার কই কই যাও, তোমার জিনিস তো নিয়ে যাচ্ছ, আমার জিনিস কই, মানে আমার টাকা কই দিছি না, আপনার হাতে দিছি না, কই ফাজদামি করো, এদিকে আসো, এটা তো বহু আগের, তুমি পেয়েছো কোথায়, কই কি আর বহু আগে, তার যুবক তো আর কিছু। দোকানদার বলল, শোনো পাগলামি করো না, হয় তুমি এটা কোনো জাদুকর থেকে জাদুঘর থেকে চুরি করে এনেছো, মিউজিয়াম থেকে চুরি করে আনছো, নইলে তুমি গুপ্তধন পেয়েছো, সত্যি করে বলো। এই যুবক যখন জবাব দেয় না, সে অবাক হয়ে যাচ্ছে কি বলে এগুলো, তখন নগর কোতোয়ালকে এই দোকানদার ডেকে এনেছে, নগর কোতোয়াল মানে এখন পৌরসভায় মেয়র থাকে না, মনে করেন ওইরকম দায়িত্বশীল কোনো ব্যক্তি, কোতোয়াল এসে বললে, রে সত্য কথা বলো কোথায় পেয়েছে, সে বলল, কোথায় পাবো মানে, এটা তো আমাদের টাকা না। তখন বাদশার কাছে খবর গেল, বাদশা যখন শুনল 309 বছর আগের মুদ্রা নিয়ে একজন বাজারে এসেছে, বাদশা তখন নিজেই বাজারে চলে এসেছে, সুবহানাল্লাহ। বাদশা এসে বলল, এ যুবক এটা পেয়েছে কোথায়, তুমি কি চুরি করেছো নাকি গুপ্তধন পেয়েছো, কয় না চুরিও করি নাই গুপ্তধনও নাই। আশেপাশের লোকজন বলল, এ তুমি এতক্ষণ ধরে ফাইজলামি করতেছো, তুমি এখন থেকে বাদশার সাথেও ফাইজলামি করো, কয় বাদশা মানে, কয় ইনি আমাদের বাদশা, কয় ইনি কিয়ের বাদশা। তখন সবাই বলে, বাদশার সাথে তুমি ফাইজলামি করো, বাদশাকেও চিনো না, কয় আমরা আমাদের বাদশাকে চিনি, আর আমি টাকা এগুলো চুরি করবো কেন, এগুলো তো আমার আর আমার বন্ধুদের টাকা, এগুলো আমাদের পকেটেই ছিল, কয় তোমার বন্ধু মানে, কয় আছে তো কোথায়, কয় গুহার ভিতরে আছে, এবার গিয়েছে কোথায় জোরে বলেন। বাদশা আবার সাতজনকেই জিজ্ঞেস করছে, সত্যি করে বলো এগুলো কি চুরি করেছো নাকি কোনো জায়গায় গুপ্তধন পেয়েছো, কয় কোথাও থেকে চুরি করি নাই গুপ্তধনও পাই না, এগুলো আমাদের পয়সা, কয় আমি বাদশা, আমি বাদশা বলছি, যদি তোমরা শেষবারের মতো জিজ্ঞেস করছি জবাব না দাও, শাস্তির সম্মুখীন করবো। এবার সাতজন একসাথে বলে, কিয়ের বাদশা আপনি, আপনি আবার কিসের বাদশা? তখন বাদশা বিচক্ষণ ছিলেন, বুঝতে পারলেন এখানে ঘটনা কোনো কিছু আছে। যুবকেরা বলল, আপনি বাদশা না, আমাদের বাদশাকে আমরা চিনি, আমাদের বাদশার সাথে আমাদের ঝামেলা। তখন বাদশা বিচক্ষণ মানুষ বললেন, নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। তিনি তার অফিসের কর্মকর্তাদেরকে বলেন, অফিসে যাও গিয়ে পূর্বের ফাইলগুলো তলব করো, দেখো তো কোনো কিছু পাওয়া যায় কি না। এবার ফাইল তলব করতে 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 কর্মচারীরা এসে বলে, স্যার একটা ফাইল তো পাওয়া গেছে, দাকিয়ানুস বাদশার আমলে সাতজন যুবকের নামে মামলা আছে, এটা এখনো মামলাটা ফাইনা, এইটার এখনো কোনো বিচার আচার, কয় কি বলো দেখি ফাইলটা আনো তো। আনার পরে দেখা গেল সাতজন যুবক আসলেই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। বাদশা তখন বলল, তো 309 বছর আগের ঘটনা, 300 বছর আগে এরা চলে এসেছে, আসার পরে এরা এখানে এতদিন ধরে কিভাবে আছে? বাদশা জিজ্ঞেস করলো, এই তোমরা এখানে 309 বছর ধরে কি করো? তারা বলল, কি আর 309 বছর, এই তো সকালে অথবা কালকে আমরা এখানে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না, যেদিন তারা গুহায় ঢুকেছিল 309 বছর আগে, সময়টা ছিল সকালবেলা, আর 309 বছর পরে তারা যখন ঘুম থেকে উঠছিল সেটা ছিল বিকালবেলা সন্ধ্যাবেলা, তারা ভাবছে হয়তো সকালে ঢুকেছি এখন সন্ধ্যা হয়েছে, অথবা ভাবছে গতকাল ঢুকছি আজকে। তারা বাদশাকে বলে, কি আর 300 বছর, আমরা তো কালকে না ঢুকলাম, আজকে সকালে ঢুকলাম। বাদশা তখন বললেন, না তোমরা তো যে বাদশার সাথে ঝামেলা করে এখানে আসছো, এই বাদশা তো আরো 8-9 প্রজন্ম আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমনকি যে মুদ্রা দিয়েছো এটা তো এখনকার মুদ্রা নয়, এটা দাকিয়ানুস বাদশার আমলের মুদ্রা, এখন আমার সময়কার লেটেস্ট মুদ্রা যেটা, এই মুদ্রা তোমাদের কারো কাছে নাই। এখন প্রশ্ন হলো,
এই যুবকগুলোকে আল্লাহ তাআলা 309 বছর পরে কেন ঘুম থেকে উঠাইছেন, একটা কারণ আছে না নাই? সেই কারণটা এবার শুনেন, কারণটা কি বলবো? যুবকদের দুই নাম্বার দুয়ার কথা মনে আছে? কি বলেছিল? আমাদের কাজ এই 309 বছরে এরা ঘুমিয়ে আছে, আর বাদশা থেকে নিয়ে শুরু করে সাধারণ মানুষ সবাইকে এই 300 বছরের ভেতরে আল্লাহ তাআলা ঈমানদার বানিয়ে দিয়েছেন। এরা ঈমানদার হলেও আখিরাতের ব্যাপারে এদের সন্দেহ ছিল, মরার পরে একটা জীবন আছে না নাই? আপনাদের বিশ্বাস হয়? ওই সময়ের লোকরা ঈমান আনলেও বেশিরভাগ মানুষ মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করত। বাদশা ছিলেন পরহেজগার মানুষ। একদিন বাদশা দোয়া করলেন, হে আল্লাহ, আমার দেশে আমার রাষ্ট্রে এমন কোন অলৌকিক ঘটনা ঘটাও যাতে করে একটা ঘটনার মাধ্যমে আমার গোটা দেশের ঈমানদার মানুষের আখিরাতের ব্যাপারে বিশ্বাস আরো মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ, বাদশার দোয়া আল্লাহ কবুল করলেন। বাদশার দোয়া আল্লাহ কবুল করে ওই গুহার ভেতরে একটানা ঘুমিয়ে থাকা 309 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকা যুবকগুলোকে আল্লাহ হঠাৎ করে ঘুমের থেকে উঠাইলেন। উঠানোর পরে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আল্লাহ এদেরকে এদের সাথে পরিচিত করায়া কথা বলালেন। আল্লাহ তাআলা 309 বছর পরে এদেরকে ঘুম থেকে জাগায়া ওই প্রজন্মের মানুষের সাথে আল্লাহ কেন কথা বলালেন? আল্লাহ তাআলা কারণটা সূরা কাহাফের ভেতরেই বলছেন, কারণ হলো 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেন এদের ঘুম ভাঙিয়েছি শোনো, ওয়াকাযালিকা আসরনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুম ওয়া আন্নাস-সাআতা লা রাইবা ফীহা। এভাবে করে আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করেছি যাতে ওই প্রজন্মের আখিরাত অবিশ্বাসী মানুষেরা বিশ্বাস করে যে কিয়ামত সত্য, আখিরাত সত্য, এটা ঘটবেই, ঘটবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত গুহায় ঘুমিয়ে থাকা যুবকদেরকে জাগ্রত করে 309 বছর পরবর্তী প্রজন্মের লোকদের সাথে কথা বলাই আল্লাহ তাদেরকে জানাতে চেয়েছেন, শোনো, যে আল্লাহ 309 বছর ঘুম পাড়াইয়া তোমাদের চোখের সামনে এদেরকে আবার ঘুম থেকে উঠাইয়া কথা বলাতে পারেন, সেই আল্লাহ তোমাদের মতো মানুষরা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর শেষ করে ঘুমিয়ে গেলে তোমাদের ওই ঘুম জাগ্রত করে মৃত্যু হওয়ার পরে তোমাদেরকে জিন্দা করে আবার তোমাদের সাথে আল্লাহ কথা বলে হিসাব নিতে পারবেন কিনা? তাহলে গোটা আসহাবে কাহাফের আলোচনার মূল উদ্দেশ্য ছিল আখিরাত বলতে একটা জিনিস আছে, এতে কোনো সন্দেহ? এই যে কিচ্ছাটা আপনাদেরকে শুনিয়েছি, এটা তো এমনি এমনি শুনি নাই, এমনি এমনি শোনায় নাই, আজকের এই কাহিনী থেকে আমাদের সকলের জন্য, মা বোনদের জন্য, আমাদের সবার জন্য শিক্ষা আছে চারটা। জোরে বলেন তো কয়টা? এই চারটা শিক্ষা আমরা যদি আজকের আলোচনা থেকে নিতে পারি জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা হলো, ভবিষ্যতে আমি কোনো কথা বলবো, কোনো কিছু করব, আমরা বলবো ইনশাআল্লাহ। দুই নম্বর শিক্ষা হলো, শিরকের সাথে মুসলমানের কোনো আপোষ নাই। ওই সাতজন যুবক এরা প্রয়োজনের জীবন দিতে চেয়েছে কিন্তু তারা মুশরিক হতে চায় নাই। আমরাও এমন সিদ্ধান্ত নিব, যতদিন বাঁচবো আল্লাহর সাথে আমরা শিরক করব। তিন নম্বর, ওই যুবকেরা যখন জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে সত্য কথা বলতে কোনো ভয় পায় নাই। আজ ফিলিস্তিন, কাশ্মীর, চেসনিয়া, বসনিয়া সহ সারা পৃথিবীতে মুসলমানদের যে দুর্দশা নেমে এসেছে, মুসলমানদের যে সংকট চলছে, এই সংকট থেকে উত্তরণের জন্য এই যুবক ভাইয়েরা যদি আসহাবে কাহাফের সেই সাতজন যুবকের মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়, মুসলিম উম্মার যুবকরা যদি তাম দুনিয়ার জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হুঙ্কার ছাড়তে পারে, তাহলে ইসলামের বিজয় সহজ হয়ে যাবে। এই ভোজগাতি মনিরামপুরের যুবকদেরকে আসহাবে কাহাফের যুবকদের মতো সাহসী হওয়া লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য একদল সাহসী যুবক লাগবে। যে সাহসী যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শুধু রক্ত নয়, জীবন দিয়ে প্রয়োজনে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাবে, তারা
দিন কায়েমের জন্য বদ্ধপরিকর থাকবে। যুবক ভাইয়েরা কি পারবে? যুবক ভাইয়েরা কি পারবে? আল্লাহ কবুল করেন। চার এবং সর্বশেষ শিক্ষা হলো আসহাবে কাহাফের এই কাহিনীর মূল বিষয়টা ছিল আখিরাত সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া, আখিরাতের ভয়। আখিরাতে আল্লাহ আমার কাছ থেকে জবাব নেবেন, হিসাব চাইবেন, এই ভয় যদি কোনো মানুষের মনে থাকে, সে কি পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করবে? সে কি মা বাবার সাথে আজে বাজে আচরণ করবে? কোনো মহিলা কি আখিরাতের ভয় থাকলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হবে? আখিরাতের ভয় থাকলে সুদ ঘুষ কেউ খাবে, দুর্নীতি করবে? এক কথায়, আখিরাতের ভয় কারো মধ্যে থাকলে সে কোনো গুনাহ করতে পারে? চার নম্বর শিক্ষা হলো এই ঘটনা থেকে, আসুন আখিরাতে জবাব দিতে হবে এই অনুভূতি নিজের মধ্যে পয়দা করে এই জমিনে আমরা আমাদেরকে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে পরিচালনা করি, তবেই দুনিয়ায় সফলতা, আখিরাতে নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসহাবে কাহাফের এই তাফসীর থেকে, আলোচনা থেকে এই চারটি শিক্ষা নিয়ে জীবন পরিচালনার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই পড়ি, আমি